আরো চাচ্ছে, আমরা ফর্মালি এরকম এখনো দেখিনি। তো বলছে যে এখন বাংলাদেশে যাতে সেটা অবশ্যই আছে, কোনো যদি আমরা সমস্যা হাউস রেন্ট আছে, মেডিকেল আছে, এবং কনভেন যাতায়াত ভাতাটাও এর সাথে যোগ হবে 8,000-এর সাথে। এখন টিআইবি কিসে কত পার্সেন্ট কমিয়ে গেছে আমি তো বুঝলাম না। গার্মেন্টসের মজুরি বাস্তবায়নে এখন কোনো সমস্যা নাই। তারপর সার্বক্ষণিক শ্রম পরিস্থিতির পর্যবেক্ষণে 29টি পর্যবেক্ষণ কমিটি গঠন করে দিয়েছি।